পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেওয়া বিদ্যুৎ চালিত কুমোরের চাকা বা পর্টার্স হুইল বিকল থাকায় বিপাকে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের আট নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনরহাটপাড়া আদর্শ গ্রামের মৃৎশিল্পীরা প্রায় দু বছর আগে এলাকার বত্রিশ জন শিল্পীকে কাজে গতি আনা এবং আধুনিকীকরণের জন্য দেওয়া হয়েছিল এই কুমোরের চাকাগুলি কিন্তু কদিন যেতে না যেতেই সেগুলি বিকল হয়ে পড়ে বলেই অভিযোগ মৃৎশিল্পীদের দাবি মাটির জিনিসপত্র তৈরি করেন এমন বত্রিশ জনকে পর্টার্স হুইল মেশিনগুলি দেওয়া হয়েছিল কিন্তু সেগুলি হস্তচালিত চাকার চেয়ে অধিক তীব্রতায় চলে ফলে বিদ্যুৎ মেশিনের সঙ্গে কেউই মোকাবিলায় পারছে না তারা যথেষ্ট দ্রুততার সঙ্গে হস্তচালিত মেশিনের চাকায় মাটির জিনিসপত্র তৈরি করলেও সরকার প্রদত্ত মেশিনে স্পিড কমানো বা বাড়ানোর কোনো ব্যবস্থা নেই ফলে সেই মেশিনগুলি বা কুমোরের চাকাগুলো পড়ে পড়ে রয়েছে এই দীপাবলি উৎসবে তাই হস্তচালিত কুমোরের চাকা ব্যবহার করেই মাটির প্রদীপ সহ অন্যান্য জিনিসপত্র তৈরি করছেন আর সঠিকভাবে কি কাজ হচ্ছে সঠিকভাবে এমনি ওই যে লাঠি দিয়ে আমরা ঘুরাই ওই চাক তো আমাদের পরে আছে না সরকারিভাবে যে মানে চাক দিয়েছিল সেই চাকে কি কাজ করেন না 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 কেন করেন না কেমন করে ঘুরাবো ওই চাকে এত স্পিডে ঘোরাতে পারে কেউ জিএম সাহেবকে ফোন লাগাইলাম জিএম সাহেব বলছে যে পুরা স্পিড লাগবে হাতের স্পিড কারণ আমরা যে এতদিন ধরে এটা কাজ করে আসতেছি কারো তো হাতে আমাদের কম স্পিড নেই কতবার স্পিড করবো আমরা পুরোটাই ভুল ওটা ওটা দিয়ে কোনো কাজ হচ্ছে না মানে কোনো কাজেই আমাদের ওটা তৈরি করতে পারবোই না ওটা দিয়ে এমনভাবে চাকটা দিয়েছে কোনো কমাবার কোনো স্পিড কিছু নেই একবার ডাইরেক্ট ঘুরতেছি ওরকম অত রেশি কাজ করতে যাবে না ওটা তিরিশ জন পাইছি তিরিশটা পরিবার পাইছি কোনো লাভ হয়নি পড়ে আছে সবারই ওটাতে কাজ করতে আমাদের অসুবিধা আছে কারণ ওটা স্পিডটা একটাই ফুল স্পিড আর আমাদের বাড়ানো কমানো স্পিডটা হলে ভালো হতো আর এটাতে কাজটা করছে ওরা অর্ডারটা পাইছে অনেকগুলা তো ওরা ওরাটা পাওয়ার পর কাজটা সুবিধা করে করতে পারেনি একটা বিকট পরা শব্দ হচ্ছে আর ভেতরে যেটা মোটর আছে ওটা পুড়ে যাচ্ছে যেটা দিচ্ছে হল কিনা ওটা কাজ করা যাচ্ছে না রেস বেশি ওটা বরা কমা নাই আচ্ছা মানে রেগুলেটর নেই ডাইরেক্ট ঘুরতে গিয়ে রেস ঘুরে যাচ্ছে না বানা যাচ্ছে না জিনিস এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এই ব্যাপারে মৃৎশিল্পীদের সাথে কথা বলে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদের তো দেড় দুই বছর আগেই দেওয়া হয়েছিল ত্রিশ না বত্রিশটা দেওয়া হয়েছিল কটার হুইল কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি যে খারাপ হয়েছে বা কিছু আপনার কাছেই প্রথম শুনলাম আচ্ছা তদন্ত করে দেখতে হবে কি ব্যাপার আছে আর সংবাদ কালিয়াগঞ্জ